नमस्कार बंधुरा बैंकर तरफ थे आबो एक नतून नियोग होने शून्य पद अर्थात भैकान्सि रही है 3,049 तो तुम्हारा ऐले मे प्रत्येके आवेदन करते एखे क्योंकि अनलाइन एप्लीकेशन क्योंकि शुरू हो गए तो प्रथम तुम्हारा अनस्क्रिने देखिए दीची अनलाइन एप्लीकेशन डेट तो तुम्हारा एखे क्योंकि देखते ही पाच अनलाइन एप्लीकेशन क्योंकि 1 आगस्ट अर्थात 1 और 2023 अर्थात 1 आगस्ट क्योंकि शुरू हो गए तुम्हारा अनलाइन एप्लीकेशन करते आगस्ट मासर 21 पर्त तो तुम्हारा एखे ऐले मे प्रत्येके आवेदन करते तो पुरोपुरि एखे एक सरकारी चाकरी और परमानेंट पोस्टे तुम्हारा एखे रिक्रुटमेंट करा तो तुम्हारा एखे कारा कारा आवेदन करते अर्थात एलिजिबल क्राइटेरिया अर्थात एडुकेशन क्वालिफिकेशन एज क्राइटेरिया फुल डिटेल्स हमें तुम्हारा सब किस एखे भिडियोते जानिए देव এই নোটিফিকেশন অনুযায়ী তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা এখানে যে নিয়োগটি করা হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ ব্যাংকের যে নিয়োগগুলি হয়ে থাকে সেটি কিন্তু IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন করে থাকে তো এর আগেও কিন্তু IBPS রিক্রুটমেন্ট করেছে কিন্তু আবারও আরেকটি রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি হয়েছে এবং যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানে শূন্যপদ রয়েছে 3,049 তো তোমাদের এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হবে আমি তোমাদের প্রথমেই বলে রাখছি তো এখানে যে দুটি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সেটি হচ্ছে IBPS PO এবং MT অর্থাৎ IBPS PO অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রফেশনালি অফিসার অর্থাৎ IBPS সংক্ষেপে বলা হয় PO এবং তারপরে এখানে বলা রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিংস ইন পার্টিসিপেন্টিং ব্যাংকার্স হিসাবে কিন্তু তোমাদের নিয়োগ করা অর্থাৎ IBPS PO এবং MT পদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে তো তোমাদের এখানে এলিজিবল ক্রাইটেরিয়া কি থাকতে হবে তোমাদের বলে দিচ্ছি তার আগে বন্ধুরা তোমাদের একটু আমি এখানে দেখিয়ে রাখছি অন স্ক্রিনে এই যে রিক্রুটমেন্টটি করা হবে এখানে কিন্তু যে সমস্ত ব্যাংকগুলিতে রিক্রুটমেন্ট করা হবে এখানে সেই ব্যাংকের নামগুলো কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এই যে 3,049 শূন্যপদ রয়েছে এবং এখানে যে সমস্ত ব্যাংকে তোমাদের চাকরি পেলে তোমাদের পোস্টিং হয়ে যাবে সেই ব্যাংকগুলির নামও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্ক অফ বরোদা কানাড়া ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক এখানে ইউসিকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ কয়েকটি ব্যাঙ্কের কিন্তু নাম দিয়ে দেওয়া রয়েছে এবং এই যে শূন্যপদের কথা আমি বললাম পরবর্তীতে কিন্তু এই শূন্যপদ বেড়ে যাবে কেননা অনেক ব্যাঙ্কের ভ্যাকান্সিও এখন কিন্তু ফুল ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়নি মোটামুটি এখানে 3,049 ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে পরবর্তীতে কিন্তু আরও ব্যাঙ্ক রয়েছে যাদের ভ্যাকান্সি এখনও তারা পাবলিশ করেনি সেই ভ্যাকান্সিগুলি পাবলিশ করে দিলে কিন্তু ভ্যাকান্সি কিন্তু আরও বেড়ে যাবে তো এখানে এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে এজ হিসাবে যা বলা হয়েছে তা বয়সের যে ক্রাইটেরিয়া থাকতে হবে মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর অর্থাৎ 20 বছর থেকে 30 বছরের মধ্যে হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছ এবং এছাড়া যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছর ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছর রয়েছে এবং যারা PWD রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 10 বছরে কিন্তু ছাড় কিন্তু রয়েছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এখানে কিন্তু মেনশন করা রয়েছে যে সমস্ত সার্ভিসম্যানরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই সমস্ত এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু 5 বছরে কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন তো এখানে গ্র্যাজুয়েশন অর্থাৎ তোমরা বিএ পাস করে থাকলেই যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যদি বিএ পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছ এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনের কথা বলা হয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের এক্সামিনেশন যে ফিসটি দিতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন ফিস এখানে এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 175 টাকা এক্সামিনেশন ফিস দিতে হবে এবং এছাড়া যারা আর আদার্স যে ক্যাটাগরিগুলি রয়েছে তা জেনারেল ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু 850 টাকা কিন্তু এক্সামিনেশন ফিস কিন্তু এখানে দিতে হবে তো এসসি এসটি PWD-র ক্ষেত্রে 175 টাকা এবং পর অল আদার্স অর্থাৎ এছাড়া যারা আদার ক্যাটাগরি রয়েছে তা জেনারেল ওবিসি তাদের ক্ষেত্রে 850 টাকা এক্সামিনেশন ফিস কিন্তু দিতে হবে তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস প্রথমে একটি প্রিলি এক্সাম হবে তারপরে মেইন এক্সামস হবে এই এক্সামগুলির মাধ্যমেই তোমাদের কিন্তু তারপরে পার্সোনাল সিলেকশন করে টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে তো আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুটি এক্সাম হবে প্রথমে প্রিলি এক্সাম তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যেটি মোট 100 নম্বরের মধ্যে হবে তো তোমরা এখানে 1 ঘন্টা সময় কিন্তু পেয়ে যাবে 3টি পেপার এখানে রয়েছে তারপরে মেইন এক্সাম হবে এখানে কিন্তু টোটাল 5টি পেপার রয়েছে
তোমাদের এখানে কিন্তু মোট যে এক্সামটি হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে 200 নম্বরে তোমরা 3 ঘন্টা কিন্তু সময় কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো আমি তোমাদের অন স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে দেখে নাও মেইন এক্সামে তোমাদের কী কী রয়েছে। তো এই দুটি এক্সামের মাধ্যমেই মূলত তোমাদের এখানে কিন্তু সিলেকশন করা হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু www.ibps.in এর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তার লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো। ওই লিঙ্কে ক্লিক করো, তোমরা গিয়ে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই নিয়োগ সংক্রান্ত তোমাদের কোনো রকম যদি কোশ্চেন থাকে, জানার থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, আমি কিন্তু উত্তর দিয়ে দিব। এবং পরবর্তীতে আরও অন্যান্য ধরনের চাকরির খবর পেতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে কোনো চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা সবার আগেই কিন্তু যে কোনো চাকরির খবর কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, এই হলো আজকের ব্যাংকের রিক্রুটমেন্ট সম্পর্কে ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে, সবার সঙ্গে শেয়ার করবে। আজকে এই পর্যন্ত, আগামীতে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে।